হ্যালো কি হঠাৎ করে আমার লাইভে চলে আসছি আচ্ছা আমার সাথে আছে ইরফান সাজ্জাদ লাইভে আসার রিজনটা হচ্ছে এই যে কালকে নতুন বছর আমি বললাম যে যাও আচ্ছা 30 এক দিয়ে শুটিং করো না চুপ থাকো তুমি আচ্ছা যাই হোক তো আমরা মানে আমি খুবই মানে বিরক্ত এন্ড হইতেছে কিছু করার নাই ভাবলাম যে আমরা লাইভে এসে সবার সাথে কথা বললে নিউ ইয়ার যেহেতু আসতেছে কালকে নিউ ইয়ার যেহেতু আসতেছে আমরা নিজেরা লাইভ পার্টি করতে তোমার এই গাড়ির এই বেল্ট উফ আমার গাড়ির বেল্ট মানে তোমার গাড়িতে বেল্ট নাই না আছে কিন্তু আমি পড়ি না সি 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 ইরফান সাজ্জাদে গাড়িতে উঠলেই হইতাছে আমাদের শুটিং এর জন্য যদি মানে শুটিং এর বাইরে তার গাড়িতে উঠা হয় না শুটিং এর জন্য গাড়িতে উঠলেই প্রথম কথা সিট বেল্ট বাঁধো সো ওর গাড়িটা খুব সুন্দর আশ্চর্য সিট বেল্ট বাঁধো মানে গাড়িতে উঠে সিট বেল্ট মানে আচ্ছা যাই হোক আমি তো সবসময় আমার গাড়ির পিছনে বসি সামনে বসি না সো সিট বেল্ট বেঁধে আসলে আমি অভ্যস্ত না তো তোমরা কারা কারা দেখতেছো ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ গাইজ ক্যান আস্ক আস আমরা প্রচন্ড লেভেলের বিরক্ত কারণ হচ্ছে আমার ব্যাচেলার পয়েন্টের একটা গেট টুগেদার ছিল ফর নিউ ইয়ার আমি অ্যাটেন্ড করতে পারতেছি না জাস্ট ফর মাই শুটিং এন্ড এই লাইভ জানি কেমনে যায় লাইভে যে গাধা এই যে এই যেখান থেকে তুমিও কর না হ্যাঁ তুমি দাও 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 এই যে যে ভিডিও ভিডিওটাতে হবে হ্যাঁ দাও দাও আরে দেখ একদম চুল ঠিক করতেছ লাইভে আসার জন্য বাপ্পি খান লিখছে হ্যালো হাই আমাকে না মানে এই গল্পতে ও আচ্ছা এই গল্পটা খুবই ইন্টারেস্টিং কারণ এখানে আমি পাগলের ক্যারেক্টার করছি আই হোপ এই কাজটা আরেকটা ভালো কাজ হইতে যাচ্ছে আই ডোন্ট নো মানে এডিটের পর কি আমি অসাধারণ অ্যাক্টিং করছি এই নাটকে স্টার্ট লাইভ ভিডিও স্টার্ট দাও নাই তো দাও তুমি কি দেখো না আমি শাস্তিছি না ও বারবার চেহারা ঠিক করতেছে চুল ঠিক করতেছে মানে হাউ ফানি তুমি লাইভ ভিডিও দাও আমার সবসময় 32 পেজ থেকে লাইভে আমি পেজে না আমার ফেসবুক প্রোফাইলে এটা পেজ না ফেসবুক প্রোফাইলে কারণ পেজ থেকে তাকে অ্যাক্সেস দেয়নি ফেসবুকে কি বললা তুমি এটা আমি আমার পেজ থেকে কখনো লাইভ করি নাই কেন করি নাই আমার পেজে আসলে আমি এত অ্যাক্টিভ না আমার একটা পেজ আছে কিন্তু বাই দ্য ওয়ে আমি ডিসটার্ব করি না আমি কথা বলতেছি তাহলে হ্যাঁ বলো সো নিউ ইয়ারে আপনারা কি কি আমরা খুবই অনুরোধ করছিলাম ডিরেক্টরকে নায়িকাকে যে এই 30-31 কেউ ডেট দিও না হ্যাঁ সবগুলো 30-31 শুটিং করতে বসে শেষ দিন অমি ভাই মাসুক ভাই আমার সিরিয়াসলি আমার এত মন খারাপ আমি মানে পার্টি অ্যাটেন্ড করতে পারতেছি না জাস্ট বিকজ অফ মাই শুটিং কারণ পাশেই পার্টি তুমি দেখো কমিটমেন্ট সবার আগে ওই লাইট দেখো লাইট দেখো দেখছো পার্টি দিস ইজ নট পার্টি শুধুমাত্র লাইটিং এনিওয়ে তো আমার মানে এত খারাপ লাগতেছে যে আমি আমার এত হ্যাপি নিয়ে একটা টিমের সাথে মিট করতে পারতেছি না আমি আমার শুটিং নিয়ে মানে স্টাক হয়ে আছি তোমার লাইটটা বন্ধ করে দাও আমরা না কেন তোমার না কি
ইংলিশ বলে ফ্রম ফরেন ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ বলতে পারি মাঝে মাঝে এনিওয়ে দেখো আমাকে দেখা যাচ্ছে না কেন তুমি আসো তোমার আমার লাইভে তো তোমাকে দেখা যাচ্ছে তা আমার লাইভে তোমাকে লাইভে দেখা যাচ্ছে ও মা আমি হচ্ছে আমি হ্যাঁ তাহলে এইভাবেই ধরো এইভাবে ধরো লাইট আসছে না তো নিজেকে সুন্দর তোমাকে সুন্দর লাগতে হবে কেন সুন্দর আমাকে লাগতে হবে সুন্দর লাগুক সমস্যা নাই তো কিন্তু দেখা আচ্ছা সরি গাইস আমরা মানে লাইভে এসে ঝগড়া করতেছি তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো নাথিং ইজ আসলে মেইন কথাটা বলি মেইন কথা হচ্ছে আমাদের আজকে ওভারনাইট শুট আছে সো 31st সো আমাদের কোনো 31st নাই আসলে কোনো পার্টি নাই উই ডোন্ট ড্রিংক উই ডোন্ট পার্টি সো আমরা সব ঝগড়া করতেছি আমরা আসলে একটা জায়গায় আছি এখানে হচ্ছে আমরা ফুচকার ফুচকা দিয়ে হচ্ছে আমরা ফুচকা খাবো শুটিং করব ফুচকা দিয়ে ফুচকা খাবো ও মাই গড এবং দ্য ওয়ার্স্ট পার্ট ইজ এই রাত্রে বেলা আমাদের এখন ফুচকা খাইতে হবে আমাদের পেট খারাপ হবে ফর শিওর সো কালকে দেখা যাবে মানে নতুন বছরে ফুচকা খাবে মানুষটা নতুন বছরে দেখা যাবে আমাদের পেট খারাপ নিয়ে আমরা বসে আছি আল্লাহ না করুক এটা যাতে না হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের পেট খারাপ না হয় আল্লাহর কসম কি দোয়া যে সবার জন্য দোয়া যেটা হলো যে কালকে আমার একটা নাটক আছে ও এটা একটু বলে রাখি কালকে আমার এনটিভিতে একটা নাটক আছে রাত 9:30 নাটকটার নাম হচ্ছে বাবার ছেলে এবং প্লিজ যে নাটকটা আমি করতে পারি নাই তাই তো হ্যাঁ ওই নাটকটা এনটিভিতে রাত 9:30 আপনারা দেখবেন প্লিজ আমি মানে আমি রিকোয়েস্ট করতেছি কাজটা দেখবেন কারণ কাজটা ভালো কাজ এবং কাজটা দেখলে আপনারা বাবা মাকে আরো ভালোবাসবেন এমনিতেও বাসেন আরো ভালোবাসবেন ওর ক্যামেরায় বলছি এখন আমার ক্যামেরায় বলতেছি আর তুমি তোমার নিজের রূপ দেখো শোনো শোনেন কথা বলতে পারতেছি না মানে মানুষের সাথে এইসব কি আচ্ছা ঠিক আছে তুমি কথা বল এখন হ্যাঁ আমি বলতে চাচ্ছি মানুষকে শুনেন এইসব উল্টাপাল্টা কথা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই যাই হোক আজকে যে যেখানে আছেন রাতের বেলা সবাই মানে পার্টি করেন সুস্থ থাকেন মানে সেফ সেফলি পার্টি করেন মানে পার্টি করতে হবে আমার কাছে পার্টি কি জানেন ফুড নেটফ্লিক্স লেপের নিচে বসে নেটফ্লিক্স দেখা আর খাওয়া দিস ইজ পার্টি ফর মি ওই পার্টি করতে হবে লাফাইতে হবে উগ্র নৃত্য এন্ড হইতেছে মদ খাইতে হবে দিস ইজ নট পার্টি মানে নতুন বছর আসলেই কেন আপনাদেরকে মদ খেয়ে ফাটাই ফেলতে হবে কেন যদি সম্ভব হয় ফ্যামিলির সাথে সময় কাটান এক্স্যাক্টলি 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 যে বছরের শেষ দিনটা ইনফ্যাক্ট প্রথম দিনটা ফ্যামিলির সাথে সময় কাটান এক্স্যাক্টলি ফ্যামিলিকে সময় দেন এটা আই হোপ সারা বছর দিন অনেক বড় একটা বরকত দিবে আপনাদের অবশ্যই অবশ্যই বরকতের শুদ্ধ বাংলা আমি জানি না আসলে কি বরকতই তো বাংলা আমার মনে হয় বরকত আরবি ভাষা সো আপনারা মানে যেটা বলবো যে আমার কাজটা কালকে দেখবেন প্লিজ আরে দেখবে দেখবে তোমার কাজটা এনটিভিতে রাত 9:30 বাবার ছেলে কাজটা মানে খুব শিক্ষণীয় একটা কাজ এজন্য আপনাদেরকে দেখতে বলছি কারণ অনেকেই থাকে যে বাবা মা আসে দেখে বাবা মাকে অনেকেই হচ্ছে ইগনোর করেন বিরক্ত হন বাবা মার প্রতি কিন্তু আমরা দিন শেষে ভুলে যাই যে এই বাবা মার জন্যই আসলে আমরা এখনো দুনিয়াতে আছি আচ্ছা আমার ফ্যান লিখেছে জয়ন্ত চক্রবর্তী জয়ন্তী চক্রবর্তী হ্যালো ইরফান হ্যাপি নিউ ইয়ার আই অ্যাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়াও গ্রেট হ্যাপি নিউ ইয়ার এখন হয় নি নিউ ইয়ার বাই দ্য ওয়ে আরে বাবা ইন্ডিয়াতে হয়ে গেছে না হবে না হয় নি আর আমাদের আধা ঘন্টা ডিফারেন্স অনলি ইন্ডিয়ার সাথে ছি ছি তুমি এটাও জানো না আমাদের রেডি রেডি আচ্ছা আলী আবরার লিখছে ফারিয়া শাইন স্ক্রিপ্ট আপু হাই আবরার আমার কাজিন দেখতেছে হাই আবরার স্ক্রিপ্ট নেই আচ্ছা আচ্ছা বলো না কিছু একটা তুমি বলো একজন লিখেছে আমাকে ভাইয়া সেই লাগতেছে খুব মানে সুন্দর বললে খুব খুশি হয় ইরফান বুঝছো ইরফান এমনি মানে সুন্দর দেখতে ওরে আবার সুন্দর বললে ও খুব খুশি হয় অ্যাজ ইফ ওর আয়নায় ওকে বান্দরের মতো লাগে অ্যাজ ইফ আচ্ছা কারা কারা দেখতেছে অনেকে দেখতেছে একজন অন্তরাপুর প্রোফাইলে কমেন্ট করতে না পেরে এখানে এসে কমেন্ট করতে আসলাম হাই কেন আমার প্রোফাইলে কেন কমেন্ট করতে পারতেছ না ইটস ওপেন ফর অল অ্যাকচুয়ালি মানে সবাই কমেন্ট করতে পারবে মানে তালা দিয়ে রাখছো মানে কেন আমি লাইফে অনেকবার পাবলিক কমেন্ট ওপেন করছি কিন্তু আপনারা এত নোংরা নোংরা কথা বলেন আসলে একটু একটু বলে পাবলিকটা আমরা বলি খাইছো আজকে চকলেট খাইছো আমরা পাবলিকের পক্ষে হাইপার কথা জনতার নেতা আমি
তো ও আচ্ছা এই জন্যই অনেকে কমেন্ট করতে পারতেছে না তাই তো বলি আমার খালি ওয়াচিং ওয়াচিং আসতেছে কোনো কমেন্ট কেন পাচ্ছি না আচ্ছা তোমার গুলা পড়ি কমেন্ট আচ্ছা শুন একদম একটা অন্তরা তুই এনে ঘরে যা হাই আমি এখানে কিন্তু আমি ঘরে যেতে পারতেছি না কারণ আমার শুটিং করতেছি তুমি ফোনটা সোজা করো না ফোনটা এভাবে করবে এভাবে করলে তো কিছু উল্টা যাবে আমার তো আর কিভাবে সোজা হবে তা আমি কিভাবে দেখবো আচ্ছা এনিওয়ে আমার ফোন বাজতেছে কিন্তু ফোনটা কই খুঁজে পাচ্ছি না ফেলে দিছো মনে হয় আচ্ছা অনেকেই দেখতেছেন আপনারা বাট আনফরচুনেটলি কেউ কমেন্ট করতে পারতেছেন আমারটাতে এসিটা কমাও প্লিজ ঠান্ডা লাগতেছে আচ্ছা এনিওয়ে আমি একটু কমেন্ট আচ্ছা আমার ফ্রেন্ড সার্কেল যারা দেখতেছে লুকিং ফ্যাবুলাস অ্যাজ অলওয়েজ ফারিয়া কে এম আবু জাফর আচ্ছা স্ক্রিপ্টটা দেন এখনো যখন কেউ এই কথাটা বলে আমার খুব ভালো লাগে আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত 12 12 12 নম্বর সিন পড়তেছি হ্যাঁ মানে আমার খুব দুঃখ লাগতেছে এই কারণে যে নতুন বছরের শুভেচ্ছা কালকে সবাই মানে অনেক মজা করবে আই মিন আজকে রাতে সবাই অনেক মজা করবে নট নেসেসারি পার্টি করতে হবে বাট আমি কিছু ভাইয়া আর আমরা কাজ করতেছি কামলা কাটতেছি রুমানে জেসমিন ইভা লিখছে যে ভাইয়া আপনি কেন লাইভে আসেন কথা তো উনি বলতেছে আমি তো সেটাই বললাম ইনসাল্টিং ভাই মানে কি বলবো আমি তো আমার আমার ফোনে আমি লাইভে ভাই আমি তো ওর পাশে গিয়ে লাইভে যাও আচ্ছা তুমি কথা বলো এখন আমি চুপ থাকবো ভাই মানে তার ফ্যানরা বলতেছে আমি কেন কথা বলতেছি এগুলো ঠিক না ডেফিনেটলি এটা কোনো মেয়ে ফ্যান যে খুব ঈর্ষান্বিত হয়ে কথা বলেছে আচ্ছা মিলন আমাকে সহ্য করতে পারছ না ভাই আপনার স্মাইলটা অনেক সুন্দর একটা স্মাইল দেন প্লিজ আমি তো ভাই সবসময় হাসিতেই কথা বলতে আমার তো মুখ থেকে সবসময় হাসি থাকে আমি যখন খুব কষ্টে থাকি তখনও হাসি থাকে আমি যখন খুব খুশিতে থাকি তখনও হাসি থাকে কেউ যখন আমাকে বকে দেয় তখন আমার মুখে হাসি থাকে সো আমি তো হাসি সবসময় না মানুষ আসলে আমাকে রিড করতে পারে না আমি হাসতেই থাকি ভালো লাগে আমার হাসতে পাম মারলে মানুষ যে কত খুশি হয় ও মাই গড ও তোমার ব্যাটারি লো একজন লিখছে কোর্সে দিলাম চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলো 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 কোন আনাউল দিবাই সার্ট গায়ে ফোয়া সাকেন অনেক বুঝছি আচ্ছা যাই হোক আহারে আমি মানে পাবলিক কমেন্ট করতে পারতেছি না আই মিন পাবলিক কমেন্ট করতে পারতেছি না দেখে আমার খুব খারাপ লাগতেছে একজন লিখেছে আমাদের লাইভ তার খুব ভালো বাপি খান লিখছে গুড টু সি ইউ বোথ থ্যাংক ইউ শফিক সাকিফ লিখছে আপু আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এমডি সাদাম হোসেন আরিয়ান লিখছে আপু কেমন আছেন ভালো আছেন হ্যাঁ অন্তরা তোমাকে শুভ ভালোবাসে ও মাই গড আই নো শুভ আমাকে ভালোবাসে ব্যাচেলর পয়েন্ট আমি এই এই ব্যাচেলর পয়েন্ট পুরো শেষ করে দিই আই লাভ শুভ নীলোৎপল লিখেছে যে তোমার হাসির জন্য পাগল আমি আরিয়ান লিখছে এটা আমাকে লিখছে তোমাকে লিখছে এটা আমাকে লিখছে একটা মেয়ে তোমাকে লিখছে এই কথা লিখতে পারে আপু কেমন আছেন দুজনকে জানাই নতুন বছর থ্যাংক ইউ আরিয়ান আমি ভালো আছি অ্যাকচুয়ালি ভালো আছি মানে কি মানে আপু আমি আপনার ভক্ত সুষময় সুমন লিখছে আপু আমি আপনার ভক্ত থ্যাংক ইউ ফেভারিট ইরফান সাজ্জাদ থ্যাংক ইউ সো মাচ
আমার দোকানের সাথে আমার প্রোডাক্ট কিনবে একজন লিখছে লিলি মোহাম্মদ আগুন অন্তরা আমাদের তো ডাকতেছে এখন শুটিং এ, আমরা বেশিক্ষণ গাজাইতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং আস, থ্যাংক ইউ গাইস ফর লাভিং মি সো মাচ। জাস্ট কিছু না, আজকে আর আমাকে অন্তরা হিসেবে এত এত ভালোবাসা আপনারা দিছেন, আমি আসলে অনেক গ্রেটফুল। নতুন বছরের অন্তরা আবার আসতেছে ইনশাআল্লাহ, দ্যাটস এ গ্রেট নিউজ। সো আপনারা এর আগে যেভাবে অন্তরাকে ভালোবাসা দিছেন, আই হোপ এবারও ভালোবাসবেন। হ্যাপি নিউ ইয়ার, এখনো হয় নাই আসলে হ্যাপি নিউ ইয়ার, আচ্ছা হবে 11 আর 1 ঘন্টা পর হ্যাপি নিউ ইয়ার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2022। ওকে থ্যাংক ইউ সো মাচ 2022। ওকে ওকে ফাইন ফাইন, কাট কাট কাট। ওকে বাই, তুমি বাই দাও, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার। অনেকক্ষণ জ্বালাইলাম, বাই। আমরা জাস্ট